নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালোই আছেন আমরা অনেকেই কিন্তু ছাদ বাগানে হাইব্রিড পদ্ম গাছ লাগাই এই পদ্ম গাছ লাগাতে গিয়ে দুটো খুব ভাইটাল সমস্যার কিন্তু সম্মুখীন আমরা প্রত্যেকেই কম বেশি হই এক হচ্ছে মশার উপদ্রব যেহেতু এটি একটি বদ্ধ জল সেখানে কিন্তু ডেঙ্গুর মশা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে আর আরেকটি হচ্ছে গিয়ে অ্যালগি এই অ্যালগি শ্যাওলাযুক্ত যে অংশটা হয় সেটাই অ্যালগি নামে পরিচিত এই অ্যালগি যদি প্রচুর পরিমাণে হয় তাহলে কিন্তু আপনার পদ্মের গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনারা থামনেল দেখে বুঝেই গেছেন যে আমার আলোচনার বিষয়বস্তু কি এবং সেটি হচ্ছে অ্যাজোলা এই অ্যাজোলা আপনাদের হাইব্রিড পদ্মের পটের মধ্যে লাগিয়ে আপনারা কীরকমভাবে বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সেটি কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আলোচনা করে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটি সাথে থাকবেন সবার আগে জানব এই কি কী অ্যাজোলা হলো একটি ছোট জলজ মিষ্টি জলের ফার্ন যে একটি ভাসমান প্রজাতির একটা উদ্ভিদ বলা যায় যা খুব দ্রুত কিন্তু বৃদ্ধি পেতে পারে এই অ্যাজোলায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং প্রোটিন থাকে অ্যাজোলায় শতকরা তিরিশ শতাংশ এবং চল্লিশ শতাংশ কিন্তু প্রোটিন থাকে এই অ্যাজোলায় যেহেতু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেই ফসল চাষের ক্ষেত্রে প্রচুর পরিমাণে নাইট্রোজেন প্রয়োজন হয় বিশেষ করে ধান চাষের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাজোলা ফার্টিলাইজার হিসেবেও কিন্তু ব্যবহার করা হয় এটি আমারই অনেক বড় একটি পদ্মের পট এখানে দু ধরনের ফ্লোটিং প্ল্যান্ট ব্যবহার করা হয়েছে একটি অ্যাজোলা আর একটি ডাকউইট আপনাদের আশেপাশে আপনারা যে ধরনের ফ্লোটিং প্ল্যান্ট পাবেন আপনারা সে ধরনেরই কিন্তু ব্যবহার করতে পারেন অ্যাজোলাকে অনেক সময় অনেকে ছোট ডাকউইট বলে ব্যাখ্যা করেন কিন্তু এটি একটি বিভ্রান্তিকর নাম অ্যাজোলা হলো একটি টেরিডোফাইট যেখানে ডাকউইট যা ওয়াটারলেন্স বা বেরুট নামেও পরিচিত সেটি হল লেমোইনিডিয়া পরিবারের একটি জলজ উদ্ভিদ এইবার আমরা অ্যাজোলা এবং ডাকুইট চিনে নেওয়ার চেষ্টা করব দুটোই কিন্তু এই ভাসমান উদ্ভিদ এই যে আপনারা ছোট ছোট যে ভাসমান উদ্ভিদগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাজোলা এবং এই যে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডাকুইট আপনারা আপনাদের সামনে যেটা পাবেন সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন এইবার আপনারা জানুন আপনাদের লোটাস পটে আপনারা কেন এই অ্যাজোলা ব্যবহার করবেন এই লোটাস পটের সব থেকে বড়ো সমস্যা হলো অ্যালগি কিন্তু এই ধরনের ফ্লোটিং প্ল্যান্ট আপনার পটকে আশি শতাংশ অ্যালগি মুক্ত রাখতে পারে সূর্যের আলো পটের তলদেশ পর্যন্ত যত বেশি পৌঁছবে অ্যালগি কিন্তু তত বেশি হবে সেক্ষেত্রে এই এজুলা কিন্তু সারফেস এরিয়াটাকে পুরো ঢেকে রাখতে পারে সুতরাং সূর্যের আলো প্রবেশের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হলে অ্যালগি কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হবে পদ্মের পটে মশা কম হওয়ার আরেকটি কার্যকারী উপায় হলো মাছ ছেড়ে রাখা আর মাছ যদি থেকে থাকে তাহলে এর উপরি ভাগটা যদি আপনি অ্যাজোলা দিয়ে ঢেকে রাখেন তাহলে কিন্তু জলের ভেতরের তাপমাত্রা কিন্তু ব্যালেন্স থাকবে তাহলে কিন্তু আপনার গাছ তো ভালো থাকবেই সাথে সাথে আপনার মাছও কিন্তু ভালো থাকবে আবার এই মাছেরা কিন্তু আপনার এই অ্যাজোলা গাছ থেকে কিন্তু একটা অতিরিক্ত খাবারও কিন্তু গ্রহণ করতে পারবে আপনার এই পটটি লক্ষ্য করুন যেহেতু এই পটটি এরিয়াটা এই ডাকুইড এবং অ্যাজোলা দ্বারা সময় কভার করা থাকে সেহেতু আপনারা এর মধ্যে কিন্তু কোনো অ্যালগি কিন্তু দেখতে পাচ্ছে না যেহেতু এখানে একটি বিলের মাটি ব্যবহার করা হয়েছে সেহেতু এই যে ঘোলা অংশটা এটা কিন্তু কর্দমাক্ত মাটি এখানে কিন্তু আপনারা কোনো রকম অ্যালগি কিন্তু আপনাদের চোখে পড়বে না লক্ষ্য করুন একদম পরিষ্কার স্বচ্ছ জল এবং মাছেরাও স্বচ্ছভাবে বিচরণ করে এখানে জলের ভিতরে অ্যালগি হওয়ার জন্য প্রয়োজনীয় পুষ্টি প্রয়োজন আপনি যদি এই জলে সারফেস এরিয়াটা এজলা দিয়ে কভার করে দেন তাহলে আপনি অ্যালগি থেকে তো মুক্তি পাবেনই তার পাশাপাশি যদি এই জলের মধ্যে কিছুটা আন্ডার ওয়াটার প্ল্যান্ট যদি লাগানো যায় ধরুন মার্সিলিয়া এই ধরনের গাছ যদি লাগানো যায় সেই গাছ কিন্তু অতিরিক্ত পুষ্টি শোষণ করে নেবে সেক্ষেত্রে অ্যালগির সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে এই পদ্মের পটের আরেকটি বড় সমস্যা হলো সেটা হচ্ছে গিয়ে মশা এই অ্যাজোলা মস্কিউটো ফার নামেও পরিচিত মানে অ্যাজোলা দিয়ে যদি সারফেস এরিয়াটা যদি কভার করা থাকে তাহলে এই মস্কিউটোর ব্রিডিং প্রসেসটা কিন্তু ব্যাহত হবে কারণ পুরো সারফেস এরিয়াটা ঢাকা থাকলে মশা উপযুক্ত ডিম বা লার্ভা তৈরি করার মতো কোনো জায়গাই খুঁজে পাবে না অ্যাজোলার পাতার মাঝে ছোট ছোট মাইক্রো ব্যাকটেরিয়া থাকে যা অ্যানাবিনা নামে পরিচিত যা নাইট্রোজেন তৈরিতে সক্ষম আপনারা এই পদ্মের পটটিকে দেখতে পাচ্ছেন যার সারফেস এরিয়াটা কিন্তু এই অ্যাজোলা দ্বারা কভার করা রয়েছে আপনারা গাছটা দেখতেই বুঝতে পারছেন গাছটা কিন্তু কতটা হেলদি রয়েছে এবং জলের মধ্যেও কিন্তু কোনো রকম অ্যালগি নেই একদম স্বচ্ছ জল এই পটটি একটু লক্ষ্য করুন যার সারফেস এরিয়া কোনো রকম অ্যাজোলা দ্বারা কিন্তু কভার করে নেই আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালগি কিন্তু আপনারা কিন্তু লক্ষ্য করতে পারছেন দেখুন প্রচুর পরিমাণে অ্যালগি এবং দেখুন কিছু আন্ডার ওয়াটার প্ল্যান্টও লাগানো রয়েছে আপনাদের আগেই বলেছিলাম যে এই আন্ডার ওয়াটার প্ল্যান্ট লাগালে যে অতিরিক্ত পুষ্টিটা সেটা কিন্তু শোষণ করে নেবে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যালগি এটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে এর বাইরে আপনাদের আরও বেশ কিছু কথা জানিয়ে রাখি দেখুন আপনাদের এই ছাদ বাগানে যখন এই গাছ থাকবে এবং তার মধ্যে যখন জল থাকবে কাক জাতীয় বিভিন্ন পাখি এসে এর জলটাকে কিন্তু নোংরা করবে অ্যাজোলা যদি সেখানে থাকে এই অ্যাজোলা থাকলে আপনার পাখিরা এসে দেখবেন যে এই জলের মধ্যে নেমে কিন্তু তখন আর স্নান করছে না কারণ তারা স্বচ্ছ জলটা পাবে না এর মধ্যে অ্যাজোলা রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন এরপরেও যদি পাখিরা কিন্তু জল নোংরা করে আপনাকে প্রতিনিয়ত কিন্তু এই জলটা কিন্তু পরিষ্কার করতে হবে যখনই আগে থেকে বেরিয়ে আসা গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে সেই পাতাগুলো কিন্তু আপনাকে টেনে ছিঁড়ে দিতে হবে তবে ওপর দিয়ে টান দেবেন না তাহলে কিন্তু গাছের গোড়া সমেত উঠে আসতে পারে একদম নিচ থেকে আলতো করে নিয়ে সেটা কেটে দিতে হবে বা ছিঁড়ে ফেলতে হবে খুব বেশি না পারেন সপ্তাহে অন্তত একবার এই পদ্মের টপের জলটাকে কিন্তু ওভারফ্লো করাবেন মানে যেই জলটা রয়েছে কিছুটা পরিমাণ জল এর মধ্যে দেবেন মানে এই পদটাকে ঢেলে জলটা পরিষ্কার করার চেষ্টা করবেন না জলটা আপনি কোনো পাইপের সাহায্যে বা কোনো ঝাঁঝরির সাহায্যে যখন জলটা দেবেন আস্তে আস্তে যখন ওভারফ্লো হবে তখন দেখবেন যে স্বচ্ছ জল আবার এর মধ্যে প্রবেশ করবে যে পুরোনো যে নোংরা জলটা রয়েছে সেই জলটা কিন্তু আপনার বাইরে বেরিয়ে যাবে এইভাবে আপনাদের ছাদ বাগানেও আপনারা মশামুক্ত মুক্ত সুস্থ স্বাভাবিক পদ্ম গাছ কিন্তু তৈরি করতে পারেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো এই ধরনের গার্ডেনিং রিলেটেড বিভিন্ন ভিডিওস পাওয়ার জন্য আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজে থাকবেন